সংযুক্ত আরব আমিরাতের শারজাতে মাত্র 20,000 টাকার দ্বন্দ্বে এক বাংলাদেশিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই হামলায় জড়িত ছিলেন 7 জন বাংলাদেশি। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে শারজা পুলিশ। জানানো হয়, বুধবার সন্ধ্যায় পুলিশের কাছে একটি মারামারির তথ্য আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে একজন মারা গেছে এবং আরেকজন গুরুতর আহত হয়েছে। এ হত্যাকাণ্ডে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। মারামারি ঘটেছে শারজার শিল্প এলাকায়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, মাত্র 600 দিরহামের জন্য 7 জন মিলে 3 ভাইকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মেরে রক্তাক্ত করে। হামলাকারীরা এই 3 ভাইয়ের কাছে 20,000 টাকা দাবি করেছিল। প্রথমে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়, এরপর এটি সহিংস হামলায় রূপ নেয়। এতে ঘটনাস্থলেই এক ভাই মারা যান। গুরুতর আহত আরেক ভাইকে আল কাসেমি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ অভিযুক্ত 7 জনকে গ্রেপ্তার করেছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে।